বিগত 25 বছরের কমিউনিস্ট শাসনের সময় একদিনও রাষ্ট্রপতি শাসন চাইতে দিল্লি যাননি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এখন বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার জন্য রাষ্ট্রপতি শাসন দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সোমবার বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এটা বিজেপি দলে থাকাকালীন সময়েও করেছেন তিনি। কংগ্রেস দলের কাছে রাষ্ট্রপতি শাসন নতুন কিছু নয়। এর আগে 1993 সালে রাষ্ট্রপতি শাসন দিয়ে এই রাজ্যকে সিপিআইএমের হাতে উপঢৌকন হিসেবে তুলে দিয়েছিল কংগ্রেস দল। তিনি বলেন, বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিরোধী দলগুলো ঘোলা জলে মাছ ধরতে সচেষ্ট হচ্ছে। তার প্রতিফলন কংগ্রেস দলের নেতাদের এআইসিসির সদর দপ্তর দিল্লিতে গিয়ে সাংবাদিক সম্মেলন করা। ত্রিপুরা সম্পর্কে নেতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে কংগ্রেস দলের মাধ্যমে। রাজ্যে গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র চলছে এবং রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করার সমস্ত চেষ্টা করেন কংগ্রেস নেতারা। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি শাসন ও কংগ্রেস দল একে অপরের পরিপূরক। বাঁকাপথে কমিউনিস্টদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে কংগ্রেস। যারা রাজ্যে এতদিন রাজনীতি করেছে তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে দিল্লিতে বসে সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রপতি শাসন দাবি করলেন, একই সঙ্গে বিজেপি সরকারকে কালিমালিপ্ত করলেন। এক্ষেত্রে কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের সমর্থন করে কথা বলেন, কিন্তু কংগ্রেস দল ভুলে গেছে এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। কোনোভাবেই তাদের বাঁকা পথে ক্ষমতাসীন করার কৌশল সফল হবে না বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এটা একে অপরের পরিপূরক হিসাবে, কারণ তারা জানেন যে রাষ্ট্রপতি শাসন দিয়ে বাঁকা পথে ক্ষমতা তুলে দিতে হয় কমিউনিস্ট পার্টির হাতে, তাই কমিউনিস্টকে ক্ষমতায় তুলে দেওয়ার যে দায়িত্বটা সেটা কংগ্রেস দল নিজের হাতে গ্রহণ করেছে, নিজের হাতে তুলে নিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে, যাতে পাকা পথে আবার কমিউনিস্টের হাতে সরকারটা তুলে। বিগত 25 বছর প্রয়োজনীয়তা বোধ করলেন না যে রাষ্ট্রপতি শাসন দাবি করে দিল্লিতে গিয়ে একটা সাংবাদিক বৈঠক করি, আর আজকে 4.5 বছরে প্রতিষ্ঠিত হয়ে গেলেন দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি শাসন দাবি করলেন, যেটা ভালো করে জানেন এটা 1993 সালের পিভি নরসিমা রাওয়ের সরকার নয়, এটা নরেন্দ্র মোদীর সরকার, এটা বিজেপি সরকার, যেটা বাঁকা পথে 93 সালে এ রাজ্যে সিপিএম কে আবার ক্ষমতায় প্রবেশ করানোর জন্য কংগ্রেস ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের ফলে কিন্তু 25 বছর আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ পরিবর্তনের মুখ দেখতে পারিনি। রাজ্যবাসীর কাছে আহ্বান জানান এই চমকপ্রদ রাজনীতিতে বিভ্রান্ত না হতে। আগামী দিনে রাজ্যের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলেও আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। সায়ন্তন টিভি।